এলিট একাডেমির ফুটবলার নির্বাচন প্রক্রিয়া এবার বেশ দীর্ঘ। তাড়াহুড়োর জন্য অনেক সময় সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না প্রতিভা, তাই কেউ যাতে বাদ না পড়ে এই বিষয় মাথায় নিয়ে লম্বা সময় ধরে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করছে ডেভেলপমেন্ট কমিটি। অনেকদিন থেকে ট্রেনিং নিচ্ছি আমরা। আগে যেটা আপনারা বলতেন যে একদিন বা দুদিনে ট্রেনিংয়ে একটা প্লেয়ারকে কীভাবে বাছাই করা যায়, সেই জন্য আমরা এবার একটু লম্বা সময় নিয়ে বাছাই কার্যক্রমটা চালাচ্ছি। তো আমি মনে করি যে আমাদের আন্ডার 15 এবং আমাদের আন্ডার 18 যে টুর্নামেন্ট আছে সামনে, আমাদের এই প্লেয়ারগুলো থেকে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করি। দুটি বয়স লক্ষ্য করে জেলা পর্যায় থেকে এবার 119 জন প্রতিভা সংগ্রহ করে বাফুফে, যাদের নিয়ে চলছে চূড়ান্ত বাছাই। বিভিন্ন পজিশনে এই দলের সঙ্গে আছে 29 জন গোলরক্ষক। বাছাই যাতে কোনো প্রকার স্বজন প্রীতি না হয় তার জন্য কঠোর অবস্থানে সংশ্লিষ্টরা। কারো কোনো রিকোয়েস্টে একটা প্লেয়ারকেও আমরা এখানে উঠাই নাই এবং এটা উঠানোর কোনো সুযোগই নাই। আমরা এই বাছাইটা এমনভাবে করছি যেখানে কারো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুপারিশে যেন কোনো লোক এখানে আসতে না পারে, সেটা আমরা খুব সূক্ষ্মভাবে দেখি। ফুটবলারদের একাডেমিক প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতে উন্নত করা হচ্ছে প্রশিক্ষণ ব্যবস্থা। ফিটনেস ট্রেইনার থেকে শুরু করে বিদেশ থেকে প্রশিক্ষক আনার বিষয়টিও চূড়ান্ত। আসছে ডিসেম্বরেই এলিট একাডেমিতে নতুন সেট আপ দেখা যাবে বলে আশা প্রকাশ করছেন ডেভেলপমেন্ট কমিটি প্রধান। আমরা বাইরের ট্রেইনার এবং কোচ নিয়ে আসবো, এটা কিন্তু আমাদের পর্যায়ক্রমে আমরা এগুলো করব। তবে আমি আশাবাদী যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রক্রিয়াগুলো শুরু করে দিতে পারব। কমলাপুর ছাড়াও আরও 6টি একাডেমির কার্যক্রম হাতে নিয়েছে বাফুফে। আসছে মাসে ডিপিপির অর্থ ছাড় হলে আলোর মুখ দেখবে সে পরিকল্পনা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আচ্ছা।